দর্শক, ওয়ার্ড অন স্মার্ট ফিউচার শোর জন্য জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব এস মজুমদার, এফসিএমএ। জনাব মাহবুব এস মজুমদার, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জনাব মাহবুব, আজকে আমরা জানি যে 5 সেপ্টেম্বর 2021 বলাই যায় একটি মানে পুঁজিবাজারের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএসসির প্রধান ইন্ডেক্সটি 7000 যে মাইল ফলক সেটি আসলে স্পর্শ করেছে এবং তাকে ছাড়িয়েও গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 7055, সেই সাথে লেনদেনও ভালো গতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2123 কোটি টাকা। তো কীভাবে দেখছেন? অনেকে মনে করছে সূচক 20000-এ যাওয়া উচিত, অনেকে মনে করছেন অলরেডি অতি মূল্যায়িত। আপনি কীভাবে দেখেন? মাহবুব এস মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহবুব এস মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহবুব এস মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি যেটা বলছিলাম যে আসলে ঐতিহাসিক একটা ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ডিএসসি প্রধান ইন্ডেক্সকে দেখতে পাচ্ছি প্রথমবারের মতো 7000 মাইল ফলক কিন্তু ছাড়িয়ে গেছে। তো কিভাবে দেখছেন? আসলে অনেকে বলছে যে অলরেডি অতি মূল্যায়িত, অনেকে মনে করছেন না এটা 20000 আরো বেশি যাওয়া উচিত। আপনি কিভাবে দেখেন? আসলে ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যে ক্যাপিটাল মানে গত 10 বছর যদি বা 8-9 বছর ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা জায়গায় স্থির হতে পারেনি, মানে বারবারই বিভিন্ন কারণে মানে আপনি শুধুমাত্র নিম্নগামী ছিল, যার ফলে কিন্তু প্রায় এই স্টকের প্রাইস কিন্তু সবগুলো কিন্তু একদম তলা নিতে ছিল, একদম নিচে নেমেছিল, যেখান থেকে আর নামার কোনো জায়গাই ছিল না। হ্যাঁ, এরকম একটা জায়গা ছিল যেখানে মার্কেট পি রেশিও আপনার চলে আসছিল 13-14, মার্কেট পি রেশিও এত নিচে চলে আসছিল। তার পরবর্তীতে নতুন কমিশন আসার পরে তাদের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন রকম আইন কানুন পরিবর্তন, বিভিন্ন এবং মাননীয় চেয়ারম্যান সাহেব বারবার বলছেন আমি বিজনেস ফ্রেন্ডলি রেগুলেটর হতে চাই, আমাদের আমাদের উদ্দেশ্য বিজনেস। এই যে কতগুলা মুভমেন্টের কারণে কিন্তু যে বাজার অনেক ভালো হবে, অনেক দূর যাবে, সেই কারণে যে তলা নিতে যে স্টক গুলা ছিল সেগুলা কিন্তু উঠে আসছে, মানে একটা তার জায়গা মতো উঠে আসতেছে। তা আর যারা নাকি এই ব্যাপারটা নিয়ে কিন্তু দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, একটা গ্রুপ বলছে মার্কেটটা মানে বেশি হয়ে গেছে, কেউ বলতেছে না এখনো বেশি হয় না আরো অনেক দূর যাবে, বিভিন্ন ভাবে কেউ কিন্তু তথ্যপাত্য দিয়ে বলছে না। একটা জিনিস খেয়াল করেন যে ক্যাপিটাল মার্কেট মূল জিনিস কিন্তু তথ্যপাত্য ডাটা, এবং এটা মেইন জিনিস হলো নিউমেরিক্যাল ফিগার। হ্যাঁ, বিহেভিয়ারাল ফ্যাক্টর একটা ব্যাপার, কিন্তু আপনি যখন নাকি কোনো একটা মন্তব্য করবেন আপনাকে তথ্য ডাটা নিউমেরিক্যাল ফিগার দিয়ে করতে হবে। আপনি যে তিনটা জিনিস যে তিনটা জনাব মাহবুব এস মজুমদার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জনাব মাহবুব এস মজুমদার, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ একটি বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এস মজুমদার, এফসিএম এর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব মাহবুব এস মজুমদার, আমরা বিরতির আগে নতুন যে সূচক সেই সূচক নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বলছিলাম যে 7000-এর উপরে চলে গেছে আমাদের এই বর্তমান প্রধান সূচকটি। তো সেখানে অনেকে মনে করছে যে এটা অনেক বেড়ে গেছে, অনেকে মনে করছে যে না এটা আরও অনেক দূর যাওয়ার জায়গা আছে। তো সেখান থেকে আপনি বলছিলেন, সেখান থেকে যদি আবার শুরু করেন। আমি যেটা বলছিলাম, আসলে যারা বলতেছে মার্কেট বেড়ে গেছে তারা কিন্তু তথ্য ডাটা উপাত্ত ছাড়া একটা হাইপোথেসিস অনুমান ভিত্তিক কথা বলছে, কারণ একটা মার্কেট বাড়লো কি করলো কমলো সেটা নির্ভর করবে তিনটা সূচক, তিনটা নিউমেরিক্যাল ইন্ডিকেটার উপরে। সেই তিনটা নিউমেরিক্যাল ইন্ডিকেটার, একটা হলো মার্কেট পি রেশিও, 2 নম্বরে আপনার হলো ইন্ডেক্স, 3 নম্বর হলো মার্কেট ক্যাপ টু জিডিপি। তো দেখেন আমাদের মানে পি রেশিও এই রিজনের ভিতরে আশেপাশে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের মার্কেট পি রেশিও অনেক কম আছে। 2 নম্বর মার্কেট যদি আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি বলেন সেটাও কিন্তু অনেক নিচে আছে। তো যারা নাকি বলছেন মার্কেট বেড়ে গিয়েছেন তারা কিসের ভিত্তিতে বলছেন আমি জানি না।
হ্যাঁ, তারা এখন, আমি এটা কোনোভাবেই অ্যাগ্রি করি না যে মার্কেট বেড়ে গেছেন বা সূচক একটা 7,000 আসাতে একটা মাইল ফলক হয়ে গেল, এরকম আমি কিছু মনে করি না। এটা কারণ হলো, দেখেন আপনার কিছু সংখ্যক স্টকের দাম বেড়েছে, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ নাই যে অল্প কিছু স্মল পেইড ক্যাপিটাল যেটা, সেটা কিন্তু দাম বেড়ে গেছে। তো সেইটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্টক এক্সচেঞ্জ অ্যাটেম নিচ্ছে, তারা যাতে এই স্মল ক্যাপ যাতে দাম মানে অস্বাভাবিকভাবে দাম না বাড়ে, কোনো কারণ ছাড়া যাতে দাম না বাড়ে। এবং যে স্টক গুলা, বা আপনি যদি বলতেন যে কোনো একটা সেক্টরের দাম বেড়ে গেছে, তাও আমি অ্যাগ্রি করতাম। কিন্তু আসলে আপনি সবাই যদি বলে মার্কেট পুরা ওভার প্রাইস হয়ে গেছে, এটা কোনোভাবেই মানা যায় না। কারণ মার্কেট এখনো অনেক আন্ডার প্রাইস, অনেক স্টক আছে যেগুলাতে ইনভেস্ট করার মতো সুযোগ আছে। আপনি ব্যাংকিং সেক্টরের পি রেশিও যদি বলেন, মাত্র 7.9, আপনি মিউচুয়াল ফান্ডের পি রেশিও 4.9, ব্যাংকিং এ 7.9, আপনি সিমেন্ট সেক্টর যদি 16.9, তার মানে হলো এই মানে অনেক অনেক কম। আপনি হ্যাঁ, দুই একটা সেক্টর অ্যাবনর্মাল বেড়ে গেছে, যেমন আমি দেখতেছি জুট সেক্টর, ট্রাভেল এন্ড লেজ যেগুলো আছে, এগুলো বেড়ে গেছে, এগুলো তো এগুলোর স্ক্রিপ্টের সংখ্যা কম কিন্তু কম সেই সেক্টরে। আপনি যদি যেই স্টক গুলির প্রাইস কারসাজি চক্র থাকবেই, কারসাজি চক্র কারণে হোক, বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে হোক, বেড়ে গেছে, আপনারা ওই সকল স্টকে বিনিয়োগ করবেন না মেহরবানি করে। যে সকল স্টক গুলির দাম অনেক গুণে চলে গেছে, পরবর্তীতে আপনি আপনার পুঁজি হারিয়ে গিয়ে আপনি তাকে দোষ দিবেন, ওকে দোষ দিবেন, বলবেন কারসাজি ছিল, পৃথিবীর প্রত্যেকটা মার্কেটই কারসাজি চক্র থাকে। পারফেক্ট মার্কেট বলতে পৃথিবীর কোথাও কোনো অস্তিত্বই নাই। তো আপনার বিনিয়োগ আপনাকেই সুরক্ষা দিতে হবে। যেই সকল স্টক 8 টাকা, 10 টাকা, 12 টাকা ছিল, সেটার দাম 50 টাকা হয়ে গেছে, কেন আপনি ওইখানে গিয়ে ইনভেস্ট করবেন ভাই? হ্যাঁ, তো আপনি বরঞ্চ যেগুলার পি রেশিও কম আছে, যেগুলা ডিভিডেন্ড ভালো দেয়, হ্যাঁ, যেগুলো আপনি সেই স্টক গুলাতে আপনি যান। আপনি এই যে আপনার পুঁজি আপনাকে রক্ষা করতে হবে। কাজে এই যারা বলে মার্কেট বেড়ে গেছে, আপনি সাথে সাথে জিজ্ঞেস করবেন কি তথ্যের ভিত্তি, উপাত্তর ভিত্তিতে আপনি এই কথাটা বলতেছেন। এবং একটা সংখ্যক লোক আছে যারা নাকি মার্কেটে রেগুলার, যাদের তথ্য ডাটা হাতে হাল নাগাদ নাই, মাঝখান থেকে একটা কথা বলে দেয়, বলে দিয়ে বিনিয়োগকারীদের সর্বনাশ করে, মার্কেট সর্বনাশ করে, এই দেশের পুঁজিবাজারকে সর্বনাশ করে, অর্থনীতির সর্বনাশ করে। কিন্তু আমরা পুঁজিবাজার সম্বন্ধে যদি কথা বলতে যাই, অবশ্যই আমাদের তথ্য ডাটা উপাত্ত হাতে নিয়েই কথা বলা উচিত। তথ্য ডাটা ছাড়া কথা বলা ঠিক না, সেটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনি তথ্য ডাটা ছাড়া কথা বললে। কারণ এক্ষেত্রে একটা পক্ষ লুজার হবে আর একটা পক্ষ গেইনার হবে, সেই দায় দায়িত্ব কে নিবে? অনেক ধন্যবাদ, এবং আপনার এই যুক্তিভিত্তিক বিশ্লেষণে আমরা অনেক আশাবাদী হতে চাই। এবং আমরা এর আগেও দেখেছি, আপনি যখন মার্কেটে 200-300 কোটি টাকা টার্নওভার হচ্ছিল, আপনি বলেছিলেন যে টার্নওভার 1,000 কোটি টাকা ছাড়াবে, এরপরে বলেছিলেন যে 2,000 কোটি টাকা ছাড়াবে, এবং সেরকমটি কিন্তু আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি যে আসলে ইন্ডেক্স এখান থেকে আরও অনেক বাড়বে, সে প্রত্যাশা আমরা করছি। সেই সাথে একটু জানতে চাইবো যে নতুন কমিশন কিন্তু আসলে মার্কেটের ব্যাপ্তি বাড়ানোর জন্য অনেক বেশি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। এবং গতকালকে আমরা দেখলাম যে 52টি চেক কিন্তু হস্তান্তর করা হয়েছে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই যে গতকাল একটা অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্র্যাক হোল্ডারদেরকে যে সনদ দিয়েছেন, এবং সিকিউরিটি অ্যাকশন কমিশনের সম্মানিত চেয়ারম্যান সে উপস্থিত থেকেই কাজটা করেছেন, সেটা দেখেন যে মার্কেটে আপনার ডিমিউচুয়ালাইজেশন অনেকদিন ধরে বলতেছে, এটা কিন্তু পার্ট অফ ডিমিউচুয়ালাইজেশনই ছিল। এবং এইটা অনেকদিন ধরেই শুনতেছি, ট্র্যাক দিবে বছরের পর বছর, অনেকদিন বললে তো সেখানে অনেক বছর ধরেই শুনতেছে। তো নতুন কমিশন আসার পরে কিন্তু সেটাও কিন্তু তারা বাস্তবায়ন করেছে, যে এই যে ট্র্যাক গুলি দিয়েছে, এই ট্র্যাকে দেওয়ার ফলে কিন্তু মার্কেটে ডিমিউচুয়ালাইজেশনের একটা আর একটা রাস্তা উন্মোচন হইলো, এবং এতে মার্কেটে গভীরতা বাড়বে। মার্কেটে যে আপনার যারা নাকি নতুন ট্র্যাক নিয়েছেন, তারা নতুন নতুন টেকনিক নিয়ে আসবেন, ফাইন্যান্সিয়াল যে মুভমেন্ট গুলো আছে সেগুলো তারা করবেন, তারা নতুন ফান্ড নিয়ে আসবেন, এবং মার্কেটে নতুন চিন্তাধারা প্রবেশ ঘটবে। এবং আমরা এই নতুন ট্র্যাক হোল্ডারদের মাধ্যমে কিন্তু আরেকটা আরেক ডাইমেনশনের পুঁজিবাজার পাবো বলে আশা করি। এটার জন্য হয়তো কিছুদিন ওয়েট করতে হবে, 6 মাস, 7 মাস, 1 বছর লাগবে, কিন্তু নিশ্চিত থাকেন যে এই নতুন ট্র্যাক হোল্ডাররা আরো অনেক কিছু ভালো কিছু বাজারে নিয়ে আসবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা জানি যে ওটিসি আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা বিষ পড়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কমিশন কিন্তু সেই ওটিসি মার্কেটকে ভালো করার উদ্যোগ নিয়ে গেছে, এবং সেটিকে মূল মার্কেটে আনার চেষ্টা করছে, কিভাবে দেখছেন?
এই যে ওভার ওটিসি মার্কেট, এটা নিয়ে আমরা তো 10 বছর ধরে আলোচনা করতেছি আপনাদের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে আপনারা সবাই চেষ্টা করতেছিল যে ওটিসি মার্কেট, যেটা বললেন যে বিনিয়োগকারীদের একটা বিস্ফোরা, ওটিসি মার্কেট বিনিয়োগকারীদের বিস্ফোরা আর দুষ্ট ইন্টারপ্রেনারদের মানে একটা একটা মানে অভয়ারণ্য বলতে পারে, দুষ্ট ইন্টারপ্রেনার যারা নাকি গুড এক্সিট আসলে তাদের জন্য, হ্যাঁ যারা নাকি আপনার ঠিক মতো এজিএম করে না, ডিভিডেন্ড দেয় না, অনেকদিন ধরেই তাদেরকে জবাবদিহির আওতায় চলে গেছে। উচিত ছিল যখন কোন একটা কোম্পানি খারাপ করে তাদেরকে আরো ক্লোজ মনিটরিং এ রাখা, সেই ক্লোজ মনিটরিং এ রাখার পরিবর্তে তাদেরকে তাদেরকে আরো ওটিসি মার্কেটে পাঠিয়ে দিয়ে আমরা রিওয়ার্ডেড করে দিয়েছি। তা এখন নতুন কমিশন আসার পরে এই যে ওটিসি মার্কেটটা শুরু হয়েছিল যে কারণে 2009 সালে 51টা কোম্পানি নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে আরো 21টা কোম্পানি এখানে ট্রান্সফার করা ছিল, নতুন কমিশন আসার পরে তারা চিন্তা করছেন না এইভাবে চলতে পারে না, বরঞ্চ তাদেরকে হয় জবাবদিহির আওতায় আসতে হবে অথবা তাদেরকে যে ওটিসি মার্কেটে থাকলে তাদেরকে ওই যে এজিএম করবে না, ডিভিডেন্ড দিবে না, সেগুলোর জবাবদিহি করতে হবে। এটা একটা ভালো উদ্যোগ এবং 2-4টা-5টা কেস যদি খুব দ্রুত বেসিসে নিয়ে আসা যায়, এবং নতুন কমিশন যেটা মানে বর্তমান কমিশন চেষ্টা করতেছেন এবং আমরা আশাবাদী তারা পারবেন, এবং বিনিয়োগকারীদের এই যে আপনারা যে সবাই আমরা বলতেছি গলার ফাঁস বা গলার আটকানোর যে জিনিস ওটিসি সেটা আর থাকবে না, সবাই আশাবাদী। এই সকল সকল কারণেই কিন্তু মার্কেট একটা স্বাভাবিক মুভমেন্টের দিকে যাচ্ছে। সেটাই আপনি শুরুতে বলছিলেন মার্কেট ক্যাপ টু জিডিপির কথা বলছিলেন, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ ভারতেরও কিন্তু আসলে এটি হচ্ছে 100-এর উপরে, অথবা হংকংয়ের কথা যদি বলি, সিঙ্গাপুরের কথা যদি বলি, সেখানে 300 পর্যন্ত অথবা তারও বেশি আমরা দেখতে পাই আসলে পার্সেন্টেজটা। কিভাবে দেখেন বিষয়টিকে? মার্কেট ক্যাপ টু জিডিপি এটা নিয়ে অনেকদিন কথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হঠাৎ করে বাড়ানো যাবে না, এটা সত্যি কথা। হ্যাঁ, বাট এটা বাড়াইতে হলে যেটা যে হ্যাঁ যে সকল স্টক, এই যে মার্কেট ক্যাপ টু জিডিপি যে মার্কেট ওভার প্রাইস বলে যায়, তো মার্কেট ক্যাপ টু জিডিপি যদি থাকে পৃথিবীর সর্বনিম্ন স্তরে তাহলে কিভাবে এটা ওভার প্রাইস? আরে শুধু একটা কোশ্চেন দিয়ে কিন্তু আপনি যেই বলবে সে বলতে পারেন কিছু 2-4টা স্টকের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে বা 2-4টা সেক্টর হয়তো বেশি মুভমেন্ট হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু আপনি ওভারঅল মার্কেট কি বলতে পারেন না। ওভারঅল মার্কেটে অনেক প্রাইস আছে, অনেক স্টক আছে আন্ডার ভ্যালু, যেটা বলছিলেন জিডিপি টু মার্কেট, এটা কিন্তু একটা অন্যতম ইন্ডিকেটর, এটা আমাদের বাড়াইতে হবে। যদি আপনি মার্কেটে পুঁজিবাজারের অবদান রাখতে চান এটাকে বাড়াইতে হবে, এটা বাড়াইতে হলে যেটা আপনাকে করতে হবে, আপনাকে মার্কেটে আন্ডার প্রাইস শেয়ার গুলি যেমন নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে অনেক বেশি সংখ্যক আইপিও এবং অনেক বেশি সংখ্যক ডেরিভেটিভ টুলস বা যেগুলো নাকি কমিশন চেষ্টা করতেছে দেওয়ার জন্য সেগুলো মার্কেটে নিয়ে আনতে হবে। সেগুলো যদি মার্কেটে না আনেন তাহলে এই মার্কেট ক্যাপ টু জিডিপি কিন্তু বাড়বে না। হ্যাঁ, তো এটাই একটা অন্যতম বিষয় যে আপনার মার্কেট ক্যাপ টু জিডিপি বাড়াইতে হলে নতুন নতুন স্টক দিতে হবে, নতুন নতুন আইপিও দিতে হবে। তো সেই আইপিওর ক্ষেত্রে অনেক ধরনের নীতিবাচক কথাবার্তা আমরা শুনে থাকি, সেই বিষয়টাতে আপনি আসলে কি বলবেন? না, যে কোনো একটা বিষয়ের ধরেন একটা 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 কোম্পানি যখন বা 10টা কোম্পানি বাজারে আসলে প্রত্যেকটা কোম্পানি তো ভালো করবে না, প্রত্যেক কিছু কোম্পানি খুব ভালো করবে, কিছু কোম্পানি মাঝামাঝি করবে, কিছু কোম্পানি খারাপ করবে, এবং কিছু কোম্পানি খুব খারাপ দিয়ে একটা কোম্পানি খুব খারাপ করবে। এটা তো ব্যবসা, এটা তো একদম ইন্টারেস্ট ভিত্তিক কিছু না, এটা একদম ব্যবসা। তো যেহেতু ব্যবসা একটা জিনিস, সেখানে ভালো করবে এর ভিতরেই চলতে হবে। এখানে আমাদের এখানে একটা জিনিস হলো আপনি ডিসক্লোজার বেসিস আইপিও, তো ডিসক্লোজার বেসিস আইপিও তে হয় কি রেগুলেটর বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, ইস্যু ম্যানেজারদের বলেন, তাদের কিছু করার থাকে না আসলে। তারা 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 যেটা করে আপনার এই ডকুমেন্ট গুলি যখন দেয় ডিসক্লোজার বেসিস বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিবে। তো এখন এখানে অনেক সময় দেখা যায় অনেক কিছু ম্যানিপুলেশন হচ্ছে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রেনিয়ারকে দায়বদ্ধ করতে হবে যে যদি কোনো ইন্টারপ্রেনিয়ার আপনার ঠিক মতো ডিভিডেন্ড না দেওয়া হয়, ইন্ডিয়াতে যেটা করে আপনার মানে রেগুলেটর ভলেন্টারি কম্পালসারি ডিলিস্টিং করে দেয়, কম্পালসারি ডিলিস্টিং করে যার শেয়ার তাকে কিনে নিতে হয়। যদি একজন এন্টারপ্রেনার মানে ডাইরেক্টর কিনতে না পারে, দুজনকে তার শেয়ার কিনে, দুজন না পারলে চারজন, যদি তারা না পারে তাদের ক্যাপিটাল মার্কেটে তাদের মানে সীমাবদ্ধ করে দেওয়া হয় তাদের আচরণ, তাদের নতুন স্টক পারমিশন দেওয়া হয় না। তো এই যে এইগুলি করেই আমাদেরকে কিন্তু মার্কেটে মার্কেট ক্যাপ টু জিডিপি বাড়াতে হবে। আবার যে সকল স্টক গুলো আন্ডার প্রাইস হয়ে আছে সেগুলাকে কিন্তু জায়গা মতো নিয়ে আসতে হবে, যারা নাকি ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাদের প্রাইস জায়গা মতো আসতে হবে। কাজে মার্কেটে নেগেটিভ প্রচারণা না করার জন্য অনুরোধ করতেছি, যারা তথ্য ডাটা নিয়ে কাজ করেন স্পেসিফিক তথ্য ডাটা ছাড়া কথা বলবেন না। মার্কেট স্টক কি কারণে আপনি বলছেন ওভার প্রাইস বা ওভার প্রাইস না, দুইটারই ব্যাখ্যা দিতে হবে। ও অনর্থক আতঙ্ক তৈরি করে এই প্রতিবারে আমরা দেখেছি মার্কেটটা যদি একটা জায়গায় যেতে চায়
এবং নতুন করে যেন বর্তমান সিকিউরিটি অ্যাকশন কমিশন চাচ্ছে মার্কেটটাকে একটা জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্য ডাটা ছাড়া একটা গ্রুপ কথা বলতেছেন বা গুজব ছড়াচ্ছেন, ফেসবুক ভিত্তিক গুজব, বিভিন্ন মিডিয়া ভিত্তিক গুজব। তো এই গুজব গুলি যাতে ছড়াতে না পারে, আপনাদের আমাদের সবার দায়িত্ব আছে এই গুজব থেকে দূরে থাকার জন্য, এবং যে কেউ তথ্য ডাটা উপাত্ত ছাড়া কথা না বলার জন্য। ক্যাপিটাল মার্কেট খুব সেন্সিটিভ জায়গা, এখানে আপনার যে কোনো একটা ভুল তথ্যের জন্য কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হইতে পারে, সেই কথাটা বিবেচনায় করে আপনি অবশ্যই কথা তথ্য ডাটা উপস্থাপন করবেন। যদি মার্কেটে ভুল তথ্য বা পারপাসফুলি কিছু করা না হয়, এই মার্কেট অনেক দূর যাবে। আমাদের ক্যাপিটাল মার্কেট এখন আসলে স্যাচুরেশনের কাছাকাছি যায় না, মানে আপনি 7,000 কে সবাই বলতেছেন মাইল ফলক, আমি মনে করতেছি না যে এটা মাইল ফলকের কিছু আছে, এটা আসলে শুরু। কারণ আমাদের অনেকগুলি প্রায় ম্যাক্সিমাম স্টকই তো এখনো আন্ডার ভ্যালু হয়ে রয়েছে, আপনি পৃথিবীর যে কোনো দেশের সাথে ইভেন এই রিজনের সাথে তুলনা যদি করেন, আমাদের যাওয়ার অনেক দূর রাস্তা আছে। এবং শুধুমাত্র মিথ্যা তথ্য প্রচারণা, নেগেটিভ প্রচারণা, না জেনে না বুঝে তথ্য উপাত্ত ছাড়া প্রচারণা করে মার্কেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করতে, বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সঠিক আচরণটা করতে হবে, সেই সাথে নিয়ন্ত্রণ সংস্থার মধ্যেও যে সমন্বয়ের কথা বলি সেটাও আসলে রক্ষা করতে হবে, এবং ওভারঅল আসলে কমিশনের হাত ধরে আরো নতুন ভালো কোম্পানি মার্কেটে আসবে এবং ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এস মজুমদার এফসিএম এর সঙ্গে। আবার নিচ্ছে একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো একটু বিজনেসে আর আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।